Yo los socorro. বলো আমাকে, ইনজিওর অবস্থায় হাসপাতাল থেকে পালালে কেন? নাটক করছো, নাটক করছো না? নাটক করছো না আমার সাথে? তুমি নাটক করছো না? কেউ তোমার সাথে কেন নাটক করছে না? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ওইসা নিয়ে আমাকে ওই রিসোর্টে গিয়ে মারতে পারেনি বলে ডাক্তারকে দিয়ে আমাকে মারার চেষ্টা করছিল। আমি নিজের কানে শুনেছি। কি শুনেছো তুমি? হ্যালো, না না, আমি শঙ্কর ঘোষকে মেরে দেবো, আমি শঙ্কর ঘোষকে মেরে দেবো, আমি ওকে বাঁচতে দেবো না, ওকে আমি মেরে দেবো শঙ্কর ঘোষকে। ডাক্তারকে ওইখানে ফোন করেছিল, বলেছিল আমাকে মেরে ফেলার জন্য, আমাকে শেষ করে দেবার জন্য। আমি কী করবো বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তেই ডাক্তার কিছুক্ষণের জন্য বাইরে যায়, আমি আর আমি পালিয়ে যাই। আমি হাসপাতাল থেকে পালাতে পালাতে ওকে, তোমার বিশ্রামের প্রয়োজন, তুমি বিশ্রাম নাও। ভাই এবার কিছু একটু খেয়ে নে। মেজবৌদি, তার দিন তুমি দাঁতে কিচ্ছুটি কাটোনি, এই বেলা না খেলে তোমার শরীর খারাপ করবে। তোরা প্লিজ আমাকে সাদা সাদি করিস না, আমার খেতে ভালো লাগছে না। আচ্ছা আমি তোকে খাইয়ে দিচ্ছি, ছোটবেলায় শরীর খারাপ হলে তুই আমায় কেমন খাইয়ে দিতিস বল? দাঁড়া আজকে আমি তোকে খাইয়ে দিই, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তাই দাও না, তাই দাও, বেশি কিছু খেতে হবে না, তুমি শুধু ওই মাছের ঝোল দিয়ে দুমুঠো ভাত খাও, তাহলেই হবে। আমি বিধবা নই পিসিমা, আমি মনে প্রাণে বিশ্বাস করি শঙ্কর বেঁচে আছে, আর আমার বিশ্বাসটাই আমার কাছে সবকিছু। তোমার এই বিশ্বাসের অজুহাতে তুমি মাছ মাংস খাবে, রঙিন কাপড় পরে ঢলানি করে বেড়াবে, আমি কিছু বুঝি না ভেবেছো না? এ বাড়িতে এসে ইস্তক আমি দেখে চলেছি, একটার পর একটা অনাচার ঘটেই চলেছে, ঘটেই চলেছে। হ্যাঁ, সে তো বন্ধ হওয়ার কোনো নামই নেই। একটা কিছু বলতে যাও, একেবারে চেকেন চেকেন করে তোমাকে কথা শুনিয়ে দেবে, শোনাবে না, একেবারে দল বেঁধে শোনাবে। তুই বৌমাকে আবার নিজের দলের মধ্যে ভিড়িয়েছে, আমি কি দৃশ্য দেখলাম বলো দেখি। হ্যাঁ, এখন গিয়ে আমাকে আবার চান করতে হবে। এই রঙিন
আরে ও বটে। মেজ বৌদি, মায়ের কথা তুমি ধরো না গো, খেয়ে নাও। কে আমাকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না শিউলি। একদিন আমি সবার কাছে প্রমাণ করে দেব যে শঙ্কর বেঁচে আছে। এই বাড়ির উঠোনে সবার সামনে শঙ্কর এসে আবার দাঁড়াবে, এটা আমার কোনো অজুহাত নয়। এই বিশ্বাসটা আমার বেঁচে থাকার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য। শঙ্কর বেঁচে আছে, তুমি যে গাড়িটা ধাক্কা খেয়েছিলে সে গাড়িটা আমি চালাচ্ছিলাম। এই যে দাদা, হ্যালো হ্যালো স্যার, হ্যালো দাদা, আরে দাদা, শঙ্কর এই অবস্থা এখানে তো গুলি লেগেছে মনে হচ্ছে। শঙ্করকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। না, হসপিটালে নিয়ে গেলে বিপদ হতে পারে, কোনো পাবলিক প্লেসে রাখা যাবে না ওকে, কোনো বিপদ আছে তার মানে। ওকে আমাদের আন্ডারগ্রাউন্ড সেফ হাউসে নিয়ে যাই, ওখানে চিকিৎসা হবে। আমাকে মারতে পারেনি বলে তুমি আমাকে এখানে তুলে নিয়ে এসেছো, যাতে ঐশানির হাতে তুলে দিতে পারো, যাতে আমাকে মারতে না। তুমি ঐশানিকে ভুল বুঝছো, একদম ভুল বুঝছো শঙ্কর। আমি একজন আন্ডারকভার এজেন্ট, ঐশানিও ঠিক আমার মতোই একজন আন্ডারকভার এজেন্ট। ঐশানি তোমার মতন আন্ডার কভার এজেন্ট, তার মানে ঐশানি এই কথাটা আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিল। আমি ঐশানিকে অন্ধের মতন বিশ্বাস করছিলাম, আর ঐশানি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করল। আমার এত বড় কথা লুকিয়ে দিল, আমাকে সেইভাবে দিনের পর দিন ঠকিয়েছে, আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। না, তুমি ভুল বুঝছো, ঐশানি তোমায় কোনোদিন ঠকায়নি, বরং উল্টোটা সত্যি। ঐশানি চেয়েছে সবসময় তোমাকে প্রোটেক্ট করতে, তোমাকে এটা বিশ্বাস করতে হবে। একদম আমাকে মিথ্যে কথা দিয়ে বলাতে এসো না শঙ্কর, প্লিজ আমরা যা বলছি একটু বোঝার চেষ্টা করো, আর এইভাবে রিয়্যাক্ট করো না, তোমার ক্ষতি হয়ে যাবে। প্লিজ, আমার ক্ষতি হয়ে যাবে, ইচ্ছে বেশি আর কি ক্ষতি হবে আমার? যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে। যে স্ত্রীকে আমি অন্ধের মতন বিশ্বাস করতাম, যাকে এত ভালোবাসতাম, সে আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো, আমার থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেল, এর চেয়ে বেশি আর কি ক্ষতি হবে আমার? আমি যে কোনো বেঁচে আছি এটাই ঠিক অনেক বড় কথা, আর আমি এই লোকটাকে বিশ্বাস করি না, আমি এই খোকনকে বিশ্বাস করি না, আর একটা কথাও আমি বিশ্বাস করি না। আর তুমি আমাকে কি শান্ত করতে এসছো, কি শান্ত করতে এসছো? তুমিও তো এদের দলেরই একজন,
আমি আর ঐশানি দুজনে মিলে তো আমাকে মারতে এসেছে। কেন বলো, কেন কি লাভ আমাদের তাতে? তোমাকে মেরে আমাদের কি লাভ হবে শঙ্কর? তুমি ভালো করে একটু ভাবো, ভালো করে যুক্তি দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার আর ঐশানির তোমাকে মেরে কোনো লাভ নেই শঙ্কর। আমরা তোমাকে কখনো মারার চেষ্টা করিনি শঙ্কর, আর ঐশানি তো নয়, ঐশানি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। না না, ঐশানির নাম আমি শুনতে চাই না, ঐশানির নাম আমি শুনতে চাই না, ঐশানির নাম নেবে না তুমি আমার সামনে। আমাকে টকিয়েছে ঐশানি একজন অগ্মাত প্রতারক, বিশ্বাসঘাতক। আমি ওর নাম শুনতে চাই না, আমি ঐশানির নাম শুনতে চাই না, ঐশানি আমাকে টকিয়েছে, টকিয়ে করি ঐশ্বরী।